উদ্দেশ্যে ট্রেকিং এর জন্য রওনা হব। ওই যে ওইদিকে সামনে হচ্ছে আর্মি ক্যাম্পটা, এই যে দেখুন কিসের মধ্য দিয়ে যাচ্ছি। আজকে আমাদের গন্তব্যস্থান মাইকোয়াপাড়া। একটি অসাধারণ সুন্দর ঝিরিপথ দিয়ে আমরা যাব গহীন পাহাড়ে অবস্থিত মাইকোয়াপাড়াতে। আর আজকে সব মিলিয়ে আমাদের প্রায় 5-6 ঘন্টা ট্রেকিং করতে হতে পারে। তো চলুন শুরু করা যাক আন্দারমানিক ভ্রমণের দ্বিতীয় পর্ব। শুভ সকাল, আজকে হচ্ছে আন্দারমানিক ভ্রমণের দ্বিতীয় দিন। তো এখন যে পাড়াটাতে আছি এটার নাম হচ্ছে কমচুং ইউংসা মাউরুম পাড়া, অনেকে এটাকে বোলাই পাড়া নামে চেনেন। এই যে এখানে একটা স্কুল আছে, এই যে দেখেন, এই যে কমচুং ইউংছা মাউরুম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা কিন্তু সরকারি বিদ্যালয় এবং এটা স্থাপিত হচ্ছে 2010 সালে। তো গতকাল রাতে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করার পরে আর মানে এতটা টায়ার ছিলাম, সবাই ঘুমিয়ে পড়ছিলাম, আর হচ্ছে ঘুমিয়ে পড়ার পরে আসলে আর ব্লগ টুলগ করা হয় নাই, পাড়াটাও আসলে ওইভাবে ঘুরে দেখা হয় নাই। তো যেহেতু এখন মর্নিং, ভাবলাম যে পাড়াটা একটু ঘুরে দেখি। এই যে দেখেন, এটাই হচ্ছে পাড়া। ও ওই যে ওইদিক দিয়ে, এখানে একটা খেলার মাঠ আছে। আর প্রচণ্ড রকমের ঠান্ডা, এই যে দেখতে পাচ্ছেন পুরো মেঘ কুয়াশা, যাই বলি না কেন ছেয়ে গেছে একেবারে, মানে এগুলো নাকি মেঘ। আর এত ঠান্ডা যে ভোর রাত্রে আসলে ঠিক মতো ঘুমাইতেই পারি নাই, প্রচণ্ড ঠান্ডা। আসলে স্লিপিং ব্যাগ না নিয়ে আসলে এখানে খুবই বিপদে পড়তে হয়, আপনি এখানে যাই করেন স্লিপিং ব্যাগ নিয়ে আসা উচিত। নেক্সট ট্রেকের জন্য সবাই এখানে রেডি হচ্ছে। তো ফাইনালি হচ্ছে আমাদের দ্বিতীয় দিনের ট্রেকিং শুরু, আর এই এই পাড়া থেকে এখন হচ্ছে আমরা বিদায় নিচ্ছি। ওই যে সামনে কিছু মেম্বার সামনে গেছে আর কিছু পিছনে আসতেছে। তো আসলে পাহাড়ি পাড়ায় থাকার অভিজ্ঞতা একটু ভিন্ন রকম, আমরা আপনারা যারা কখনো আসেন নাই তারা হয়তো এটা বুঝবেন না। আর আজকে আমরা এখান থেকে যাব হচ্ছে মাইকং পাড়া, মোটামুটি 4-5 ঘন্টা ট্রেকিং, 3-4 ঘন্টার মতো হচ্ছে ঝিরিপথ, তারপর হচ্ছে একটা পাহাড় বেয়ে উঠতে। ভাই পাহাড়টার নাম জানি কি বললেন? মাইকোয়া পাহাড়, হচ্ছে ওই মাইকোয়া পাহাড় যেটা ওইটাতে উঠতে হবে, এবং ওই পাহাড়ের চূড়াতে হচ্ছে মাইকং পাড়া, ওইটাতে হচ্ছে আমাদের আজকে রাতে থাকতে হবে। আর এখন বাজে হচ্ছে 8:25। গতকালকে আমরা ট্রেকিং শুরু করছিলাম 10টার পরে বা হয়তো বা, আজকে একটু সকাল সকাল বের হয়েছে, আশা করি আজকে অনেক দ্রুত চলে যাব। আর এই যে দেখতে পাচ্ছেন পাড়াগুলো, আর এই হচ্ছে সেই ঝিরিপথটা, মূলত এই যে সামনে যে ঝিরিপথ, এই ঝিরিটা বেয়ে হচ্ছে আমরা যাব আস্তে আস্তে। আর গত রাতে আসলে পাহাড়ে এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, এই পাড়া তো যদিও পানির সমস্যা নাই, কিন্তু শুনছি মাইকং পাড়াতে নাকি মাইকোয়া পাড়াতে পানির ব্যাপক সমস্যা আছে। আর একটা বিষয় হচ্ছে প্রকৃতির ডাকে সাড়া দেওয়াটা খুব প্যারাদায়ক, তবে যারা এখানে নিয়মিত আসা যাওয়া করছে বা করে, মূলত যারা ট্রেকিং করে তাদের কাছে এটা অভ্যস্ত, কিন্তু আপনি যদি নতুন হয়ে থাকেন এই জিনিসটা অবশ্যই মাথায় নিয়ে আসবেন যে এখানে আপনাকে টয়লেট বাথরুম কিছুই নাই, কোনো জঙ্গলে কাজ সারতে হয়। যাই হোক, এই দেখেন এখানে পাড়ার ছোটো ছোটো বাচ্চারা ওরা পানি টানি ওদের যা দৈনন্দিন কাজ এগুলো করতেছে। এই যে তো আর ওই যে আমাদের টিম মেম্বাররা চলে গেছে আগে। তো ঠিক আছে, আন্দারমানিক ট্রেকিংয়ের দ্বিতীয় ব্লগটা দেখতে থাকেন। তো যত আগাইতে আপনাদেরকে আপডেট দিতে থাকবো।
গতকাল হচ্ছে এই রাতে একটা ওই স্থানীয় যারা ওদের মধ্যে মারামারি হয়েছে একটু নোটটা ব্যাপার নিয়ে, তো যে কারণে সকালে নাকি আর্মি আসতেছে, তো ওই জন্য আমাদেরকে পাড়া থেকে বললো একটু তাড়াতাড়ি বের হয়ে যেতে, কারণ আর্মি এসে যদি দেখে যে এখানে পর্যটক আছে পাড়ায় তাহলে ঝামেলা করবে, আর যে কারণে একটু তাড়াহুড়া করে আসলে বের হয়ে যাওয়া লাগতেছে। গতকালে যে এই পাড়াতে অনুষ্ঠান হয়েছে, একটা ছোটো পাড়া, এখানে পাহাড়ে অসংখ্য পাড়া আছে এরকম ছোটো ছোটো, দেখতে পাচ্ছেন সব আদিবাসীরা ওরা। আর একটা পাড়ার দেখা পেলাম, এখন যেখানে ওনারা কৃষিকাজ করতেছে পাড়া, জমধান, এখানে গরু পালা হয়, যে ঘরগুলো দেখেন, এই যে ঝিরিটা দেখছেন মূলত এই ঝিরিটাই হচ্ছে ওই আমাদের, আমরা যেটা দিয়ে আসলাম এই ঝিরিটাই ওইদিকে চলে গেছে। একটা বিষয় হচ্ছে এখানে এই পাড়াতে এসে আপনারা যদি কখনো কেউ ভিডিও বা ছবি তুলতে চান একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণটা হচ্ছে এখানকার যারা আদিবাসী মহিলারা আছে বা নারী যারা, এরা প্রায় অনেকে হচ্ছে গায়ে কোনো কাপড় থাকে না এদের, সুতরাং ছবি টবি বা ভিডিও করার সময় এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। যদি কখনো এটা কোনো খারাপ কিছু হয়ে যায় তাহলে কিন্তু এটা নিয়ে অনেক ঝামেলা হবে। এখন কি বিশাল বিশাল পাথর এখানে, এই ঝিরিপথগুলো ঠান্ডা থাকার কারণে এখান দিয়ে দীর্ঘ পথ হাঁটতেও খুব একটা প্যারা খেতে হয় না, যখনই সমতলে যাই মাথার উপর রোদ থাকে তখনই হচ্ছে কষ্টটা আসলে বেশি হয়। দেখুন ঝিরিতে দেখুন, পাথরগুলো মারাত্মক পিছলা, মানে আমি চাচ্ছি না যে আপাতত পাটা ভিজাই তো, এই এই পাথরটা দেখেন কেমন একটা শেপ আছে এটার, দেখতে একটু অদ্ভুত লাগতেছে। এই ঝিরিপথ দিয়ে হাঁটতে হাঁটতে যখন ওই যে এরকম পানির শব্দ আসে তখন বেশ ভালোই লাগে, আসলে আমাদেরকে একটু দ্রুত যেতে হচ্ছে, অলরেডি আমাদের যারা টিমমেট তারা অনেক দূরে চলে গেছে, আর এই ধরনের ট্যুরে আসে আসলে এই ব্লগিং করাটা অনেক প্যারা, আপনারা হয়তো ভাবেন যে খুব সহজ। না না না, এই যে দেখেন এখানে কি বিশাল একটা পাথর, এই যে দেখুন, আর ওই যে দেখুন গাছ, পাহাড়ের থেকে গাছ হয়তো ভেঙে পড়ছে, বিশাল বিশাল গাছ, খালা ভিজে গেলাম, না চাচ্ছিলাম যে ভিজবো না কিন্তু ভিজে যাইতে হলো, মানে এই পাথরগুলো আসলে এত পিছলা তো না ভিজে উপায় নেই, মাঝে মাঝে পা স্লিপ কাটে, আর আমার স্যান্ডেলে হচ্ছে গ্রিপি একটু কম যে কারণে এই প্রবলেমটা বেশি হচ্ছে। অলরেডি পিছলা খায় পরে এই যে আমার ক্যামেরা ভিজে গেছে,
আর এই জায়গাটা দেখেন, চমৎকার একটা জায়গা। ওয়াও, জাস্ট দেখেন অসাধারণ। এটা একটা ঝিরি, খুব চমৎকার একটা জায়গা দেখেন। একবার ভাবেন যে এই ঝিরিতে যদি আপনার একটু পানি থাকে তখন নৌকা নিয়ে এখান দিয়ে যাওয়া আসা কতটা রোমাঞ্চকর হবে। আমাদের যেই হোস্ট ট্যুর গাইড, উনি বারবার বলতেছে বেশি পিছনে পড়েন না, আসলে একটু পিছনে পড়ে যাচ্ছি বারবার, কারণ আমাদেরকে অনেকটা লম্বা পথ পাড়ি দিতে হবে। ওই বাইতে যাই ভালো হবে নাকি? পিছলা পিছলা কিন্তু পিছলা, যে সবাই স্লিপ খাইতেছে, যারা আমরা যারা নতুন যাই সবাই স্লিপ খাইতেছে। এখন কিভাবে নামবো? বাংলা আবার সমস্যা হচ্ছে। তো ওখানে আবার সবাই ছবি টবি তুলতেছে। সবুজ পাথরে পা দিবেন না, একটু দেখে পা দিবেন। এই জায়গাটা দেখেন চমৎকার একটা জায়গা। এই যে আর এই যে দেখেন খুব চমৎকার একটা জায়গা। আর এই ভিডিও করতে গিয়ে অলরেডি পিছনে পড়ে গেছি, সবার চলে গেছে, আমরা দুইজন পিছনে পড়ে গেছি। একটু দ্রুত যাইতে হবে। মানে এখানে আসলে এই ঝিরিপথগুলো এতটাই সুন্দর যে মানে প্রত্যেক জায়গাতেই মন চায় ছবি তুলি। আর সমস্যা হচ্ছে এখানে আপনি যত ছবি টবি তুলতে যাবেন তত দেরি করবেন, কারণ সময়ের ব্যাপারটাও আপনার মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে সন্ধ্যার আগেই আমাদেরকে ওই পাড়ায় পৌঁছাইতে হবে, না হলে ঝামেলা আছে। জায়গাটা দেখেন, এখানে সামনে হচ্ছে পুরো হাঁটু পানি, পুরো একটা ঝিরি পথ। আসতে তো চাইছিলেন না, এখন চলে যাই। পারবেন যেতে?
যান আপনি আগে যান ভাই এর আগে যান হয়তো যান আমি করে গতকালকে ট্রেকিং করতে যে লেভেলের কষ্ট হয়েছিল আজকে আসলে তেমন কিছুই হচ্ছে না তার কারণটা হচ্ছে এই ঝিরিপথ টোটালি ঠান্ডা আর তাছাড়া পানি টানি আছে আর ঝিরিপথে হাঁটার মজা আলাদা যে কারণে অলরেডি প্রায় এক ঘন্টার উপরে ট্রেকিং করতেছি কিন্তু এখন পর্যন্ত ওরকম কোনো ক্লান্তি আসে না ইভেন পানিও খাইতে হয় নাই আর গতকাল পানির তৃষ্ণা প্লাস রোদ তাপ সব কিছু মিলে খুব কষ্ট হয়েছিল তো জানতে পারলাম আরও হয়তো ঘন্টা দিয়ে হাঁটতে হবে আমাদের এই ঝিরিপথ ধরে ঝিরিপথ দিয়ে হাঁটতে আসলে ভালোই মজা লাগে আর এই আন্দারমানি ট্রেলের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা এই মানে অ্যাডভেঞ্চার যেটা সেটা হচ্ছে ঝিরিপথ তো এই ঝিরিপথে হাঁটার জন্য হলেও আন্দারমানি ট্রেলে আসা উচিত বলে আমি মনে করি এই যে মাঝে মাঝে এরকম কিছু ডেঞ্জারাস পথ আছে যেটা পাড়ি দিতে বেশ ঝামেলা হয় আর এই জায়গাগুলো অবশ্যই একটু সাবধানে পাড়ি দেওয়া উচিত এই দেখতে পাচ্ছেন যে আসলে ক্যামেরা দেখে বোঝার কোনো ওয়ে নাই যে এখানে কতটা রিস্কি মানে এখানে একটু স্লিপ খাইলেই এই যে পাথরের উপরে এখানে পাথরগুলো দেখেন বিশাল বিশাল সব পাথর সামনে পিছনে সব পাশে দেখেন কোন দিক দিয়ে কত গভীর এই পাশে না এই পাশে এই পাশে হবে চলেন হ্যাঁ এইটাই হবে এটা তো রাস্তা না এই রাস্তা এদিকে কিন্তু ওরা কারা ওরা কি আমাদের লোক এতক্ষণে হচ্ছে একটু ঝিরিপথে ছায়া জায়গাতে ছিলাম আর এখন একটু রোদ পাচ্ছি আর এই দুর্গম পাহাড়েও কিছু কিছু জায়গা দেখলাম যে জুমঘরে পাহাড়িদের পাহাড়িদের বসবাস চিন্তা করেন যে ওরা এখানে কীভাবে থাকে মানে একদম প্রিমেটিভ সভ্যতার কোনো ছোঁয়া নেই কোনো মোবাইল নেটওয়ার্ক কিচ্ছু নেই ওদের মতো করে এই পাহাড়ে এসে কিছুদিন জীবনযাপন করা দরকার এবং সেটাই করছি আমরা এখন তো আমরা হচ্ছে এই জায়গাটাতে একটু রেস্ট নিচ্ছি ওই আমাদের যে হোস্ট উনি একটু পিছনে পড়ছে তো উনি আসলে দেন হচ্ছে আমরা এখান থেকে আবার রওনা করব আমরা হচ্ছে এখানে রাস্তাটা একটু ভুল করছিলাম আমরা চলে গেছিলাম হচ্ছে এই পথ দিয়ে ওই দিকে কিন্তু আসলে ওইদিকে হবে না ভাগ্যিস যে আমরা ওইখান দিয়ে উপরে উঠে যাইনি উঠে গেলে হয়তো আরও কষ্টটা বেশি হতো যে কোনো এখন আবার ব্যাক করতেছি এই ঝিরিপথে গিয়ে আর এই তোমার ওই এর মধ্যে আমাদের যে গাইড বাচ্চা ভাই চলে আসছিলো তো রাস্তাটা হচ্ছে এইটা এই উপর দিয়ে হ্যাঁ ও বাসে এই যে এখন যে জায়গাটাতে আছি এখানে যেই বাতাসটা সেটা একদম টোটালি রেফ্রিজারেটর পুরো ফ্রিজ মানে আমরা আপনারা অফিসে যেই এসির বাতাস খাই পুরো তার থেকেও ঠান্ডা এটা এবং এখানে আসলে পুরো তোমার একটা এনার্জি ফিরে পাওয়া যায় এই ঠান্ডাটা এত মজা লাগতেছে খুব ভালো লাগতেছে ঝিরিপথ এখনও শেষও নাই তবে আমরা একটা বাগানের ভিতর দিয়ে হাঁটতেছি আর এখানে একটু হালকা উঁচুতে উঠতে হচ্ছে আর উঁচুতে উঠতে গিয়েই প্রচণ্ড কষ্ট হচ্ছে
আর এখন যে পাহাড়টা উঠবো ওটার উচ্চতা হচ্ছে আনুমানিক 2200 মিটার, 2200 ফুট। তো বুঝতে পারছেন 2200 ফুট মানে কিন্তু কম না, এই মুহূর্তে আমাদের জন্য সেটা অনেক বেশি। এই যে এদিক দিয়ে ওঠা শুরু হয়েছে আমাদের। এই জায়গাটা বেশ চমৎকার একটা জায়গা, দেখেন সেই লেভেলে সুন্দর। এই যে আর এখান থেকে ঝিটা হচ্ছে একদম উপরে চলে গেছে, আর এই পাশ দিয়ে হচ্ছে নিচে নামছে। এই যে দিক দিয়ে এই যে আমাদের টিমমেটরা এখানে সামনে, ভয়ঙ্কর সুন্দর। এখানে এসে ক্যাম্প করতে পারলে ভালো লাগছে, খুব অ্যাডভেঞ্চার হয়। উঠতে গিয়ে পুরো পাক পাক আপাকা ব্যবস্থা, মনে হচ্ছে পড়ে দেয় পুরো জায়গা। রে ভাই কি জায়গা এটা, ও মানে এই জায়গা না আসলে আসলে বুঝতে পারবেন না যেটা কতটা ভয়ঙ্কর একটা জায়গা। আর এরকম ঝিরি পথে হাঁটতে হাঁটতে যখন এই আসতে এরকম একটা জায়গার পাওয়া যায় তখন মনে হয় যে ট্রেকিংটা সার্থক। মানে এরকম একটা জায়গা আপনারা যারা ভিডিওটা দেখবেন বা দেখছেন, ভিডিওটা দেখে আসলে বোঝার কোনো ওয়ে নাই যে এটা কতটা ডেঞ্জারাস, বিশেষ করে ট্রেকিং করার জন্য। আর আমার পক্ষে তো আরও বেশি কষ্ট, মানে একটু কষ্ট হচ্ছে সেটা হচ্ছে একই সাথে ট্রেকিং করতে হচ্ছে আবার ফিল্ম করতে হচ্ছে। সো কিছু কিছু জায়গা হচ্ছে আমি টোটালি মানে দেখাইতেই পারতেছি না, কারণ সেখানে ক্যামেরা হাতে নিয়ে পার হওয়াটা আসলে কোনোভাবেই সম্ভব না, যে কারণে আমাকে ক্যামেরা বন্ধ করেই হাঁটতে হচ্ছে। যে দেখুন এরকম পাহাড় দিয়ে উঠতে গিয়ে পা পিছনে যদি পড়ে যান তাহলে কিন্তু আপনার ট্রেকিংটাই পুরো বিফল হয়ে যাবে। আর আমাদের ঝিরি পথটা হচ্ছে এখানে শেষ, এখন হচ্ছে আমাদের ওই পাহাড়টা চড়তে হবে। ও এই যে আমাদের গ্রুপের সবাই এখানে, সবাই রেস্ট নিচ্ছে, আর এখান থেকে সম্ভবত পাহাড় উঠতে হবে। তো এখানে আমরা সবাই কিছুটা পথ রেস্ট নিব।